আচ্ছা ওয়েট, আমি একটু প্রথমে বলি তো, একটি মানুষ আমাদের নামে, ঠিক আছে, ফেক হয়ে মানুষকে মেসেজ করতেছে যে রিয়াল মোর্শেদ ভাই, বা আমার অ্যাডমিনের নামেও মানুষকে ই করতেছে, বিভ্রান্তি করতেছে, মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছে। তো তার সাথে একটু কথা বলবো, সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত একটু সবাই দেখবা, ওকে? তো এটা হচ্ছে তার নাম্বার, এই যে উপরে দেখতে পাচ্ছ, আমি ফোন করব। ওয়েট, একটু ওয়েট, সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ওকে? হ্যালো, হ্যালো। আচ্ছা ভাই, এই যে তুমি মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিচ্ছ, তারপর হচ্ছে আমাদের নামে এইভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড যেগুলো করতেছো, মানুষকে মেসেজ করে করে বলতেছ তুমি রিয়াল মোর্শেদ ভাই, তুমি আমার অ্যাডমিন, এই ভণ্ডামি কবে থেকে শুরু করছো? হ্যাঁ, এই এই যে ভণ্ডামিটা, এটা কবে থেকে শুরু করছো এই ভণ্ডামিটা, এটা বলো একটু আমাকে। আমাদের নামে ফেক অ্যাকাউন্ট খুলে মানুষকে মেসেজ করে বলতেছে তুমি রিয়াল মোর্শেদ ভাই, অন্য মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ, তোমার শোনো, তোমার আম্মু অসুস্থ থাকুক, আমি মানতেছি অসুস্থ, তাই বলে তুমি তার জন্য হালাল হারাম উপার্জন করবা? তোমার টাকা লাগলে আমাকে বলো যে ভাই আমাকে কিছু টাকা দেন, কিছু সাহায্য করেন, আমি নিজ থেকে তোমাকে সাহায্য করব। কিন্তু এভাবে আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছ, যা হতে পারে যাদের কাছ থেকে টাকা নিচ্ছ তারাও তো গরিব, তারা আমাকে ফোন দিয়ে কত ই করে বলে, কত রিকোয়েস্ট করে, তারা গরিব নাহলে কি তারা এরকম করে? আর এগুলো করে কারা? পরবর্তীতে যদি আমি কখনো দেখি যে কোনো স্ক্যামের সাথে জড়িত আছো, কোনো কিন্তু মাফ হবে না তোমার, তোমার লাস্ট রাউন্ডিং এটা। তোমার আম্মু অসুস্থ মেনে নিলাম, তাই বলে কি তুমি হারাম উপার্জন করবা? তুমি আমাকে বলো যে মোর্শেদ ভাই আমার আম্মু অসুস্থ, আমাকে কিছু টাকা দেন, তো আমি নিজ থেকে তোমাকে কিছু টাকা দিতাম, যাও চলার মতো চলতে লাগো। কিন্তু তুমি এগুলো না করে তুমি আন্দাজে হুটহাট করে আমাদের নামে ফেক অ্যাকাউন্ট খুলতেছো, খুলে মানুষকে মেসেজ টেসেজ দিয়ে তাদেরকে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছ, আসলে এটা কেমন ধরনের বেয়াদবি? তোমার তোমার নাম কি? তোমার নাম কি, নাম কি? আমার নাম নাহিদ ভাইয়া। বাসা কোথায়? আর বাসা যশোর। আচ্ছা, যশোর। নাহিদ, পরবর্তীতে যেন আমি কোনোদিন তোমার চেহারাটাও যেন স্ক্যামের সাথে জড়িত না দেখি। কি বলছেন ভাইয়া? তোমাকে যেন পরবর্তীতে স্ক্যামের সাথে জড়িত না দেখি আমি। ওকে ভাইয়া, আমি তো ছেলে বলে ভাই আমি এই কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যা করছো করছো, তৌবা করো, আর দ্বিতীয়বার যদি আমি দেখি তুমি, তোমার কিন্তু কোনো ক্ষমা হবে না। এখন তুমি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিছো, তোমার আম্মা অসুস্থ, আবার এখন আবার বলতো সাহায্য, কেমন ধরনের বিয়া দেবি? ভণ্ডামি শুরু করছো নাকি? তাহলে সেই যদি সাহায্য করতে হয় তুমি আগে থেকে আমাকে বললো না কেন যে ভাই আমাকে কিছু সাহায্য করো? তুমি সেই মানুষের কাছ থেকে আমাদের নাম বলে বলে মানুষের কাছে টাকা নিচ্ছ, তোমার আম্মুর দোহাই দিচ্ছ, এখন আবার বলতেছো আমাকে কিছু সাহায্য করবেন? আমার এখন উচিত কি জানো যে তোমার নামে একটা মামলা দেওয়া, মানহানির মামলা দেওয়া? তাও বলতেছি তোমার মাথা আর মুন্ডু, এছাড়া আর কিছুই না। রাখো মিয়া, নেক্সট টাইম যেন তোমাকে কোনোদিন স্ক্যামের সাথে জড়িত এরকম কর্মকাণ্ড দেখলে কিন্তু তোমার খবর আছে, ভণ্ডামি করো এখানে এসে। তো এই হচ্ছে বর্তমান মানুষের অবস্থা আর কি। আসলে অনলাইন এমন একটি জিনিস যে প্ল্যাটফর্মে যারা বোঝে না, ঠিক আছে, তারা সবসময় ঠকতে থাকবে, সবসময় ঠকবে, যেখানে যাবে সেখান থেকে কি করবে, বিপদে পড়বে, এটা স্বাভাবিক। সো কালকে দুজন প্রবাসী ভাই, দুজন ওমানে থাকে, সো তারা কি করছে জানো, একটা স্ক্যামের ফাঁদে পড়ছে এরকম মানুষকে বিশ্বাস করে একটা আইডি কিনছিল, সে টাকা মেরে দিয়েছে, ওটাও আমরা ব্যাক নিয়ে আসছি। তো আসলে মেইন কথাটা হচ্ছে, তোমরা যারা ফেসবুক সম্পর্কে বুঝো না ভাই, ঠিক আছে, ফেসবুক সম্পর্কে যারা বুঝো না তাদেরকে আমি বলবো, তো অবশ্যই কষ্ট করে ইউটিউবে সার্চ করবা যে কীভাবে একটি অ্যাকাউন্ট নিরাপদ রাখা যায়, তাহলে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। তাইলে আপাতত আর তোমাদের বেশি একটা কিছু ক্ষতি হবে না, ঠিক আছে, যদি কেউ তোমাদের কাছে আইডি দেয়, বা নিজের আইডিটাও কিন্তু ভালোভাবে রাখতে পারবা। তো অনেকে ফেসবুক খুলে দেয়, পরে অন্য কেউ আবার হ্যাক করে নেয়,
কিছুই বুঝে না। তো তাদের জন্য কিন্তু এটা বলতেছে, আবার অনেকে মাইন্ড করো না, ইউটিউবে গিয়ে সার্চ দিবা যে কীভাবে নিজের অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে নিজের কাছে রাখা যায়, কীভাবে নিজের অ্যাকাউন্টটা সেফ রাখা যায়, এগুলো সার্চ করলে পেয়ে যাবা। তো সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে ভাই, এই বর্তমানে যারা যারা স্ক্যাম যারা করতেছে, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করো। তোমাদের অনলাইন প্রতিবাদ হচ্ছে এটাই যে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দিবা, সবাই যেন একটু সচেতন হয়, সবাই যেন জানতে পারে, বুঝতে পারে যে প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী কী কী হচ্ছে। ওকে, ভিডিওতে যারা যারা লাইক করো নাই কলিজার ভাইয়েরা, একটা করে লাইক কমপ্লিট করে দাও, তোমাদের জন্য এত খাটাখাটনি করি বাট নো রেসপন্স, প্লিজ একটা লাইক কমপ্লিট করে দাও। আর ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করবা, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবো না। কেমন, আর তুমি কে কোন জায়গা থেকে, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিতে ভুল করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তাহলে নেক্সট কোন একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট।